প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচনের কালে ভোট গ্রহণের মাজুলির বিভিন্ন চর্চা পরি ওলাইছে পিলাই পুলিং আর প্রিজাইডিং বিষয়াস মানে দেখাইছো যে যুদ্ধ মাজুলির আঁতরত থাকা যুদ্ধ চর্চা পরি আছে সেই চর্চা পরি সমূহলে যাবলে বর্তমান সময় ফেরিত বাহন সমূহ উঠা হয়েছে আর মাজুলির আহতগুড়ি পঞ্চায়েতের আর দক্ষিণ কমলাবাড়ী পঞ্চায়েতের অন্তর্গত কার্তিক চাপরি ভেকেলি চাপরি ডবলি চাপরি আদি বিভিন্ন চর চাপরি সমূহলে এই ভোটকেন্দ্রলে এই সমূহ ইভিএম মেশিন তথা ভিভিপেট লৈ যোৱা হ'ব আৰু পৰিৱেশ দেখুৱাইছো যে বিভিন্ন পুলিং প্রিজাইডিং বিষয়া আৰক্ষী বিষয়া আহি ইয়াত উপস্থিত হৈছে আৰু নির্বাচন মাজুলী জিলা প্রশাসনের বিভিন্ন প্রশাসনিক বিষয়ার সঙ্গে বর্তমান সময়ত বিভিন্ন বিষয়া উপস্থিত হয়েছে। আপনার কোনটা চাপরি লাগবে? আমি মাজৰ চাপৰি আদর্শ এম ই স্কুলত পড়ছো, 104 সেন্টার পুলিং স্টেশন। কেনেদরে যাব লাগবে ইয়ারপা ফেরি? প্রথমে পার হবো আর ইয়ারপা ফেরি পার আমি দেয়গাঁওকে গাড়ি যাম। গাড়ি গিয়ে আমি আর দুটা ঘাট পাম, দুটা ঘাটত সিঙ্গল নাট আমি পার করব বলে কৈছে। তারপর আমি ট্রেক্টর দিব, হেনো ট্রেক্টর উঠি যাব লাগবে, ট্রেক্টর যাব লাগবে। কেটামান বজাত ইয়ারপা গৈ পাবো? সম্ভব, আমি আশা করছি দুটা বজাত পামগে বলে। হয় নিশ্চিতভাবে এনেদরে বর্তমান সময়ত মাজুলির যুদ্ধ চর চাপরি সেই চর চাপরির ভোটকেন্দ্র সমূহলে পুলিং প্রিজাইডিং বিষয়াস আরক্ষী বিষয়াস বর্তমান সময় রওনা হবলে ওলাইছে। প্রথমতে এই ফেরি অফলামুখ ঘাটের ফেরি গৈ তেওঁলোকে দেরগাঁও হয়ে পুনের যুদ্ধ খুঁটি আছে সেই খুঁটি সমূহ নাওয়ে পার করে ট্রেক্টরে ভোটকেন্দ্র সমূহ উপস্থিত হব বলে জানি।